নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহরোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মিস্ত্রিপাড়া গ্রামে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত। মসজিদটি 1.15 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এই মসজিদটিতে যেতে হলে আপনাদেরকে এই সরু পথ ধরেই এগিয়ে যেতে হবে। আয়তকার মসজিদটি 3 কম্বোজ বিশিষ্ট। প্রাচীন সব ইতিহাসের স্মৃতি বহনকারী এই নয়াবাদ মসজিদ বছর জুড়ে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক দেখতে আসেন, জানতে আসেন মসজিদের প্রাচীন ইতিহাস। আমরা খুব নিকটেই চলে এসেছি কাঙ্ক্ষিত সেই মসজিদের কাছেই, ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। শুরুতেই মসজিদের চারপাশের অপরূপ দৃশ্য এবং কী আছে না আছে সব কিছু বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরপর ভিতরে আপনাদেরকে নিয়ে যাব মসজিদের, সঙ্গে থাকবেন। বর্তমানে মসজিদটি পদার্থ বিভাগের অধীনে চলছে উন্নয়ন ও সংস্কার কাজ। যখন আমি প্রবেশ করি তখন আমি একটি চমৎকার দান বাক্স দেখতে পাই। দান বাক্সটা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দরভাবে মসজিদের মতো অঙ্কন করে আসলে তৈরি করা হয়েছে, এবং পাশেই রয়েছে একটি কবর যিনি এই মসজিদটি নির্মাণে সাহায্য করেছিলেন। পাশেই রয়েছে হাঁটা চলার জন্য পর্যাপ্ত সুন্দর ব্যবস্থা, এবং পাশেই আর রয়েছে বসার জন্য সুন্দর একটি স্থান, এবং খুব চমৎকারভাবে আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। এবং সামনের কিছু ফুলের সমারোহ আমি দেখতে পাই। মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে এই পথ ধরে হেঁটে হেঁটে উপভোগ করতে পারেন। মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছে, তারা শুধুমাত্র এক পলক এই মসজিদটিকে দেখার জন্য, জানার জন্য। মসজিদের নিরাপত্তা ব্যবস্থা কথা যদি বলি তাহলে এখানে সার্বক্ষণিক রয়েছে পুলিশের টহল দল। পাশেই কিন্তু রয়েছে উজু করার জন্য সুন্দর ব্যবস্থা, এবং মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে আলাদা পৃথক টয়লেট। কিন্তু এখানে কোনোভাবেই আলাদা কোনো মহিলাদের নামাজের ব্যবস্থা নেই, শুধুমাত্র পুরুষদেরই নামাজের ব্যবস্থা রয়েছে। থাকা এবং খাওয়ার কথা যদি বলি, এখানে সরকারি রেস্ট হাউস এবং পর্যটন মডেলের একটি শাখা রয়েছে। এছাড়াও দিনাজপুরের বিভিন্ন আবাসিক হোটেল তো আছেই, এবং এসে আপনি খাবারের জন্য মানসম্মত খাবারও এখানে পাবেন। এখন চলুন মসজিদের ভিতরের দিকে এগিয়ে যাই। আপনি ঢোকার সময় অবশ্যই জুতা বাইরে রেখেই অবশ্যই প্রবেশ করবেন, কেননা এটি পবিত্র স্থান, নামাজ। আসসালামু আলাইকুম দর্শক, আমি যে স্থানটিতে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন এটি নয়াবাদ মসজিদ। এটি মূলত দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিম করে দেবা নদীর পশ্চিম উত্তর কোণে অবস্থিত এই মসজিদ এই দর্শনার্থী রয়েছে। তার মধ্যে এখন আমরা সঙ্গে কথা বলবো এবং তার জানার চেষ্টা করবো যে আসলে এই মূলত এই নিদর্শনটা দেখার উদ্দেশ্য কি, এটি এসে আপনার কি ফলপুষ্ট হতে পারে বলে আপনি মনে করছেন। আসসালামু আলাইকুম, আমি আজমির, আমি আসছি বিরল থানা থেকে দেখার জন্য। আমি আমার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে আসছি। এটা আসলে মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী মসজিদ, এখানে অনেক নিদর্শন আছে সবারই দেখার জন্য। পাশাপাশি কান্তজির মন্দিরের পাশাপাশি যে এত সুন্দর একটি মসজিদ হতে পারে এটা তার নিদর্শন। এখানে পুরুষদের মসজিদ আছে, পাশাপাশি একটি যদি মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা যদি থাকতো তাহলে সবার জন্য সুবিধা হতো। এখানে আসে সবাই অনেক আনন্দিত, আমরাও আনন্দিত। এর জন্য এই যারা এটাকে পরিদর্শন করছেন বা দেখতেছেন, দেখাশোনা করেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আসলে তো হচ্ছে যারা দূর থেকে আসবে, যারা এই জায়গাটি আসবে তাদের আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এটা দূর থেকে আসবেন তারা শুধু দেখবেন না, দেখবেন এমনটি নয়। যারা এখানে যে ইসলামের একটি প্রথম ধর্ম সেই হিসেবে এখানে তার একটা নিদর্শন, এই জন্য ইসলামকে জানার জন্য এই মসজিদটি একটি কালের সাক্ষী আমি মনে করি। চলুন এবার মসজিদের ভিতরের দিকে প্রবেশ করি। 3টি দরজার মধ্যে আমি একটি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করি। দরজাটি তুলনামূলকভাবে অনেক ছোট। আমি এখন ভিতরে প্রবেশ করলাম, ঢুকেই দেখতে পাচ্ছি আসলে সেই সময়ের কাজ যে অতটা সুন্দর করেছে সেটি অনেক আসলে বিশাল ব্যাপার। এখন বর্তমান এই মসজিদের ভিতরে দেওয়া হয়েছে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে সোলারও। মূলত এটি 2 কাতারের মসজিদ, এটি সাধারণত 3 কম্বোজ মসজিদ নামেও অনেকটা সকলের কাছে পরিচিতি লাভ করেছে। চলুন এবার মসজিদের চারপাশে আমরা ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি আর কি কি রয়েছে। এই মসজিদের উত্তর দক্ষিণে মসজিদটিতে একটি করে জানালা রয়েছে। দরজা জানালার খিলান একাধিক খাঁজযুক্ত, যার ভিতরে পশ্চিমাংশে আছে 3টি মেহরাব। মাঝের মেহরাবের তুলনায় দুপাশের গুলো একটু ছোট। মসজিদ জুড়ে আয়তকার বহু পোড়ামাটির ফলক রয়েছে। ফলকগুলোর মধ্যে লতা পাতা ও ফুলের নকশা রয়েছে। চার কোণায় রয়েছে 4টি অষ্টভুজাকৃতির টাওয়ার। বাইরের দিক থেকে মসজিদটির দৈর্ঘ্য 12.45 মিটার ও প্রস্থ 5.5 মিটার। দেওয়ালের প্রশস্ততা 1.10 মিটার। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে রয়েছে 3টি খিলান।
1772 সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমান কাহরল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য একদল কারিগর আনেন। কারিগরদের সবাই মুসলমান ও ধর্মপ্রিয় ছিল। মন্দির নির্মাণ কাজে এসেও ভুলেনি নিজ ধর্ম পালন করতে। এ সময় তারা খোলা জায়গায় নামাজ আদায় করতেন। হেডমিস্ত্রি নিরাজ ওরফে কালুয়া মিস্ত্রি মহারাজার কাছে ধর্ম পালনের জন্য জায়গা মহারাজা জায়গাও দিয়ে দেন। এরপর মিস্ত্রিরা মন্দির নির্মাণের পাশাপাশি এই মসজিদ নির্মাণের কাজও শুরু করার সাথে সাথে পাঁচক্ত নামাজও আদায় করেন। এক পর্যায়ে মহারাজা প্রাণনাথের মৃত্যুর পর তার দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে 1715 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে রয়েছেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে।